তারপর যদি তুমি আসো 32 নম্বর টপিক, এসিড রেন, পানি, পানির যে ক্ষরতা, বিওডি, সিওডি, এই যে যে পার্টগুলো রয়েছে, পানি দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তারপর হচ্ছে বিশুদ্ধতার পরীক্ষা, বিশুদ্ধকরণ, এই পার্টটা একসাথে পড়বা, এক বছরে পড়বা, টপিক 32। তারপর হচ্ছে 33 নম্বর হচ্ছে খনিজ সম্পদ এবং হচ্ছে আকরিক নিষ্কাশন। এটা আমি যদিও পুরো অধ্যায় এখানে চলে আসছে, অনেকে চিল্লাপাল্লো করতে হলো যে এটা কেমন টপিক হলো, এটা তো পুরো চ্যাপ্টারে চলে আসছে। এখান থেকে আসলে 4-5টা পড়বা, এটার সোর্স আমার কাছে মনে হয় পুরনো যে বইটা রয়েছে, তোমরা নেটে সার্চ দিলেই পাবা, 2012 সালের আগের যে বই, সেই বইটা থেকে নোট করে পড়াটা আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেয়। যদিও তোমাদের হাতে এখন সময় নাও থাকতে পারে, তো ওই বইটার পিডিএফ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আসো নির্বাচিত সংকর ধাতু, একটা চার্ট আছে, কতিপয় ধাতু এবং সংকর ধাতু হওয়ার লক্ষণ, কারণ এবং প্রতিকার, এবং ধাতু পুনঃপ্রক্রিয়াজাত করা, খনিজ অধাতু, এগুলোর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো পড়ে ফেলতে হবে। ওখানে যে নিষ্কাশন, ওখানে বলতেছিলাম যারা কারা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পরিষ্কার করে, নিষ্কাশন করে, কাদেরকে কার্বন বিজারণের মাধ্যমে নিষ্কাশন করে, এই পার্টগুলো বুঝতে হবে। ইলেকট্রোপ্লেটিং, তারপর হচ্ছে গ্যালভানাইজিং কীভাবে করে, একদম সুন্দর মতো বেসিক দিয়ে পড়ে, তারপর হচ্ছে কপার বিশুদ্ধকরণ, এগুলো পার্টটা এখানে এটার মধ্যেই পড়ে ফেলবে এক বসে।